পাবনায় 58 কেজি গাঁজা ও ট্রাক সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আজ শনিবার সকাল 11টায় ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ আমিনুল কবির তরফদার এক প্রেস রিলিজে এ তথ্য জানান। গতকাল রাত 12টায় র‍্যাবের একটি বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার জালালপুর বাজারে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন লালমনিরহাট কালীগঞ্জ থানা শাখাতি এলাকার কোরবানালী ছেলে আবু তালেব, বর্তমান ঠিকানা হাতিবন্ধা থানা ধোলাইয়ে, এবং লালমনিরহাট সদর থানা দুরাকুটি এলাকার মোহাম্মদ হোসেন আলীর ছেলে মোহাম্মদ তোজাম্মেল হক। জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে অত্র এলাকা সহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা রুজু করা হচ্ছে।